আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। দিনাজপুরের নবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রস্তুতিমূলক প্রাক বড়দিন পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার 9 নং কুজদহ ইউনিয়নের খালিপুর ক্যাথলিক চার্চ মাঠে বেসরকারি সংস্থা ল্যাম্প হেলথ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রাক বড়দিনের কেক কাটেন উপজেলা সহকারী কমিশনার কামরুজ্জামান সরকার। পরে যীশু খ্রিস্টানের জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারুল বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিউল আলম, নবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাইল হোসেন, প্যারিস ফাদার সুদীপ দাস, লিটন দাস, ল্যাম্পের প্রজেক্ট ম্যানেজার উৎপল মিনজ, কোঅর্ডিনেটর মোস্তফা, প্রজেক্ট কর্মকর্তা জোনা বর্মন, গাব্রিয়েল কিসকু, ফাইন্যান্স কোঅর্ডিনেটর মার্কাস বিপো বিশ্বাস ও উপজেলার ল্যাম্পের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।